हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल जॉब्स एंड नॉलेज। बंधुरा, आजकल वीडियोते एक मैथमेटिक्स बोयर रिव्यू करते चले कम्पिटिटिव मैथमेटिक्स छाय प्रकाशनी पक्ष के एक नतून बई जेटा मिली चक्रवर्ती लेखा और यहाँ सम्पूर्ण नतून एसेछे बाजारे। बईटे रिव्यू आजकल वीडियोते करब जेखने बईटर बेपारे विस्तारित आलोचना करब এবং পাশাপাশি আলোচনা করব যে অন্য কোনো অঙ্ক বই যদি তোমাদের কাছে থাকে তাহলে কি এই বইটা কেনা আর প্রয়োজন আছে এবং এই বইটি কেন কেনা উচিত, বইটির কত দাম, বইটি কোথায় পাবে। যারা অঙ্কে একটু কাঁচা আছো বা ভালো করে অঙ্ক শিখতে চাও বা যারা একদম জিরো থেকে স্টার্ট করতে চাও তারাও কি এই বইটা কিনতে পারবে, তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দেবো। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখো। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করব না, শুরু করে দেওয়া যাক আজকের বুক রিভিউয়ের ভিডিওটি। বন্ধুরা, এটাই হলো সেই ছায়া প্রকাশনীর মিলি চক্রবর্তীর লেখা কম্পিটিটিভ ম্যাথমেটিক্স, যেটা একদম মার্কেটে নতুন এসেছে। এবং এই বইটা কিন্তু একদম এখন যে সমস্ত নতুন এক্সামগুলো হচ্ছে, নতুন যে প্যাটার্নের প্রশ্ন আসছে, সেই সকল প্যাটার্নের উপরে ডিপেন্ড করে বা সেগুলোর দিকে নজর রেখেই কিন্তু এই বইটা মার্কেটে পাবলিশ করা হয়েছে। তো তাহলে চলো দেখে নেওয়া যাক বইটা কেমন হবে। তাহলে এখানে দেখো, এখানে কিছু সিক্রেট টিপসের কথা বলা হয়েছে। এখানে দেখো বইটা কেন ইউনিক, এখানে দেখো লেখা রয়েছে বর্তমান বাজারে কম্পিটিটিভ এক্সামের জন্য দু ধরনের অঙ্কের বই পাওয়া যাবে। টাইপ ওয়ান, যেখানে গতানুগতিক লং মেথডে কিছু পুরনো ধাঁচের অঙ্ক অপ্রাসঙ্গিক সমাধান করা থাকে, অর্থাৎ যেটা অপ্রয়োজনীয় কিছু অঙ্ক যেখানে দেওয়া থাকে প্রচুর পরিমাণে, যেগুলো পরীক্ষাতে আসে না। এবং টাইপ টু একটা আছে, যেখানে থাকে কঠিন কঠিন অঙ্কের দ্রুত সমাধান করার কঠিন বীজগাণিতিক সূত্র। তাহলে দুটো পদ্ধতিই কিন্তু খুব কঠিন অঙ্ক পরীক্ষা দেওয়ার জন্য বা যারা তোমরা অঙ্ক বই ফলো করো। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই বইটাতে এমন কিছু সিক্রেট টিপস দেওয়া আছে বা সহজ পদ্ধতি যেগুলো দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই বইটা এখানেই ইউনিক যে এখানে যে সকল অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু পুরনো ধাঁচের অঙ্ক না, সমস্ত নতুন ধাঁচের অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসার মতো এবং কমনযোগ্য। পাশাপাশি এখানে সেই অঙ্কগুলো যে পদ্ধতিতে সমাধান দেখানো হয়েছে সেগুলো কিন্তু কোনো কঠিন নিয়ম মেনে বা কঠিন বড় সূত্র মেনে কিন্তু করা হয়নি। এমন কিছু নিয়ম এখানে ফলো করা হয় যেগুলো তোমরা সহজে করতে পারবে বা সহজে শিখতে পারবে। পাশাপাশি দেখো এখানে কিন্তু সাজেস্টিভ ম্যাথের কথাও বলা হয়েছে এবং সেগুলো কিন্তু 100% সলিউশনও সেগুলো এখানে করে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু যারা অঙ্ক একদম শুরু থেকে করতে চাইছো তারা এই বইটা ফলো করে কিন্তু এগিয়ে যেতে পারো। এছাড়া তোমাদের কাছে অন্য আরও যে সকল বইগুলো আছে, যেমন সুবীর দাস বা চঞ্চল ঘোষ, তোমাদের যদি সেই সমস্ত বইগুলো কমপ্লিট হয়ে গিয়ে থাকে তোমরা কিন্তু এই বইটা তারপরেও কিনতে পারো আরও বেটার পারফরমেন্সের জন্য। এবং যারা এখনও অঙ্ক বই কিছু কেননি তারাও কিন্তু এই বইটা দিয়ে শুরু করতে পারো, এই বইটা কিন্তু যথেষ্ট ভালো। বন্ধুরা, এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে দেখো তিন ধরনের সমস্যার কথা বলা হয়েছে এবং তার ফলাফলও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে তিন ধরনের সমস্যা কী হতে পারে এবং তার ফলও কী হতে পারে। কিন্তু এখানে নিচে দেখো অ্যান্টিডোট বলে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে এই বইটাতে হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করতে বলেছে। কারণ এখানে দেখো শুধুমাত্র প্রচুর বড় বড় অঙ্ক প্র্যাকটিস করে গেলেই কিন্তু তোমরা ভালোভাবে অঙ্ক শিখতে পারবে না বা সেগুলো কমন পাবে না। এমন কিছু বাছাই করা অঙ্ক তোমাদের করার প্রয়োজন যেগুলো পরীক্ষাতে আসে এবং সেগুলো তোমরা শর্ট টাইমের মধ্যে করতে পারো। তো বন্ধুরা, এবার তোমরা বইটার সূচিপত্র লক্ষ্য করতে পারছো, এখানে সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু দেওয়া রয়েছে যেগুলো সমস্ত পরীক্ষার সিলেবাসের সঙ্গে কিন্তু একদম ম্যাচ করে যায়। এবং প্রত্যেকটা পার্ট কিন্তু ভাগে ভাগে দেওয়া রয়েছে, যেমন পাটিগণিত, বীজগণিত, এরপরে আছে পরিমিতি, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান। এই একটা বই কিনলে তোমাদের কিন্তু ম্যাথের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং এখান থেকে দেখো শুরু হয়ে গেল অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা চ্যাপ্টার। এখানে দেখো একদম প্রথম থেকে স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করা হয়েছে, স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অখণ্ড সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে, অর্থাৎ একদম প্রাথমিক বিষয়গুলো থেকে কিন্তু বইটাতে শুরু করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শুধুমাত্র বইটাতে উল্লেখ করা হয়েছে। এখানে আরও একটা চ্যাপ্টার তোমাদের দেখাচ্ছি, যেমন ভগ্নাংশ, এখানেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু কিছু সিক্রেট টিপসও দেওয়া রয়েছে, পাশাপাশি স্মার্ট কনসেপ্ট কিছু এখানে দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষাতে কিন্তু অঙ্কগুলো সলভ করতে তোমাদের ভীষণভাবে হেল্প করবে। এবার এখানে দেখো কিছু কোশ্চেন সলভ করেও দেখিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে যেমন দেওয়া রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বইটি অত্যাবশ্যক কেন, এখানে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলোকে একটু দেখে নেবে। এটা হচ্ছে বইয়ের লাস্ট কভার পেজ, যেখানে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে। যেমন অল ইন ওয়ান, এখানে এই বইটা কিন্তু একাই 100, স্মার্ট কনসেপ্ট এখানে বইটাতে দেওয়া রয়েছে, তার সঙ্গে রয়েছে সিক্রেট টিপস, সিক্রেট এক্সাম্পলস দেওয়া রয়েছে এবং রয়েছে স্মার্ট প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে 100% সলিউশন কিন্তু করে দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে বইটা কিন্তু সত্যি খুব একটা আবশ্যিক বই এবং খুব ভালো বই। তাহলে বন্ধুরা এবার দেখো বইটা কত দাম আছে, এখানে এমআরপি আছে 135 টাকা, অর্থাৎ বইটার দামও কিন্তু খুব বেশি নয়। এবং পাশাপাশি তোমরা
এই 135 টাকার উপরে 35-40% পর্যন্ত ডিসকাউন্টে বইটা পেয়ে যাবে। এবং বইটা তোমরা পেয়ে যাবে কোথায়, লোকাল মার্কেট অ্যাপটা রয়েছে বা অ্যাপ্লিকেশনটা রয়েছে গুগল প্লে স্টোরে, তোমরা সেখানে গিয়ে ওই অ্যাপটা ডাউনলোড করে নিলে সেখান থেকে বিভিন্ন ধরনের বইগুলো তোমরা খুব বড় ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে। তো সেই অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, অথবা ডাইরেক্ট গুগল প্লে স্টোরে গিয়ে সেখানে গিয়ে লোকাল মার্কেট বলে সার্চ করলেও কিন্তু তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। পাশাপাশি লোকাল মার্কেট অ্যাপ্লিকেশনে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, তোমরা সেখানে আগে যোগাযোগ করে নিয়েও বই কিন্তু অর্ডার করতে পারো। তাহলে বন্ধুরা, এটাই ছিল ছায়া প্রকাশনীর মিলি চক্রবর্তীর কম্পারেটিভ ম্যাথামেটিক্স বইয়ের একটা সম্পূর্ণ রিভিউ। আশা করি তোমাদের এই রিভিউটা অনেকটা হেল্পফুল হবে, এবং এই সংক্রান্ত তোমাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না। এবং ভিডিওটি ভালো লাগলে এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।